এখন যেটি সমাধান করব সেটি হচ্ছে অসীম কুমার সাহার বইয়ের 7.A। এটি হচ্ছে গণিত প্রথম পত্র 7.A এর যে 213 পৃষ্ঠা, সেখানে কিছু কাজ রয়েছে, সে কাজগুলি আমরা সমাধান করব। প্রথমে রয়েছে হচ্ছে কজ 1050 এত ডিগ্রি। তো এটাকে আমরা কিভাবে করব, আমরা সেই যে 90-এর সাপেক্ষ করে এখানে একটা জোড় সংখ্যা নিয়ে আসবো, দেন আমরা সেখান থেকে ফলাফল বের করব। দেন এখানে কজ আছেই, তো 90-এর সাথে যদি আমরা 12 গুণ করে দিই তাহলে আমাদের ফলাফলটুকু যেটি আসে 90 × 12 আমাদের 1080। তো সেটি থেকে কত বিয়োগ করলে আমাদের 1050 হবে, 30। তো এখন এখানে পজিটিভ সংখ্যা, অর্থাৎ আমাদের রয়েছে হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা থাকলে আমরা কি জানি যে এখানে যে অংশটুকু আছে সেটা পজিটিভ আসে, যে পজিটিভ কজ -30°। তো আমরা এটাও জানি যে কজের ভিতরে যদি নেগেটিভও থাকে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, সেটি আমরা প্রথম যে আলোচনা সেটাতে আমরা আলোচনা করেছি সেটি। যা তাহলে এখানে আমরা পাবো কজ 30°। আর কজ 30°-র ক্ষেত্রে আমরা মান পাই √3/2। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে আমাদের 2 নম্বর যে অংশটুকু সেটি হচ্ছে তুলে নিই আমরা, যে sin 4020 ইন্টু হচ্ছে কজ 390 প্লাস হচ্ছে সাইন -30। এখন আমরা এখানেও সেম প্রসিডিউর ফলো করব, যে 90 × 4 প্লাস হচ্ছে 60, এটি করতে পারি আমরা এটি সাপেক্ষে। আর এটাকে যদি আমরা করি তাহলে যেটি আসবে সেটি হচ্ছে 90 × 4, 4 নং আমাদের 36, 360, সেই সাপেক্ষে 30 প্লাস এখানে আমাদের যেটি আসতেছে সেটি হচ্ছে এখানকার যে মাইনাস, সেই মাইনাসটাকে আমরা এখানে নিলাম, এটাকে বের করে নিয়ে আসলে সে সামনে মাইনাস হয়ে যাচ্ছে, আর সাইন এখানে আমাদের 90 × 4 -60 যদি করে দিই তাহলে আমরা 300 পাচ্ছি। তাহলে এখানে যেহেতু 90-এর পরে আমাদের জোড় সংখ্যা, সুতরাং আমরা একবারে বলে দিতে পারি যে এটাতে হবে সমান 60°। আর এখানে হবে আমাদের কজ 30°, আর এখানে প্লাসে আর মাইনাসে গুণ করে দিলে আমাদের মাইনাস সাইন 60°। তো এই ফলাফলটুকু আসে এখানে, তো সাইন 60°। তো আর যে অংশটুকু রয়েছে এখানে সেটি হচ্ছে সাইন 60°, সরি, এখানে আর একটি মান রয়েছে সেটি হচ্ছে কজ -330। এটা হচ্ছে উপরের সাথে, এটি আমাদের অর্থাৎ এখানে যে কজ -330, আমরা জানি যে কজের ভিতরে মাইনাস থাকা মানেও শুধু সেটা প্লাসের অংশে হয়ে যায়, অর্থাৎ আমরা এটা দেখেছিলাম যে কজ ইকুয়ালস টু -θ, যে কজ -θ ইজ ইকুয়ালস টু cos θ। কজের ভিতরে মাইনাস থাকলে সেটা স্বাভাবিকভাবেই পজিটিভ হয়ে যায়, যেটা কীভাবে হয় সেটা আমরা দেখেছি। তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে কজ 90 × 4 -30। তো তাহলে এখানে আমরা যেটি পাবো সেটি হচ্ছে 30, আর এখানে আমাদের সাইন 60°। তো সাইন 60° যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে মাইনাস ছিল, আর এখানে আর একটা মাইনাস থাকার কারণে এই যে এই মাইনাস যখন আমরা এখানে বের করে নিয়ে আসি তখন সেই মাইনাসটা আসলো এখানে, আসার পরে হয়ে গেল মাইনাস। কিন্তু যখন আমরা এখানে 360 করলাম তখন এখানে -60 করতে হলো, বাদ দিতে হলো 300টাকে মেলানোর জন্য, তাহলে -60, তাহলে সেই মাইনাসটা আমাদের এই যে সেই -60-এর সঙ্গে সেই মাইনাসটা আবার এর সঙ্গে গুণ হয়ে যাবে পজিটিভ। তাহলে এখানে আমরা যেটা পাবো যে সাইন 60° × কজ 30°,
এই পুরোটুকুকে এখন আমরা সমাধান করলেই চলে আসবে। আমরা এই লাইনটুকুকে আর একবার এখানে দেখাচ্ছি যে সাইন, আমরা মাইনাসটুকুকে বের করে নিয়ে আসলাম, প্রথম থেকে দেখাচ্ছি যে -30 300 মাইনাস পরের লাইনে 300 ডিগ্রি মাইনাস সাইন 90 × 4 -60। আর এখানকার যে অংশটুকু এটা তো থাকলোই তো মাইনাস, দেন সাইন -60 ডিগ্রি এরকম। তাহলে এখানকার মাইনাস আবারও বের হয়ে আসবে, তাহলে এই মাইনাস আর এই যে আর একটা মাইনাস এইটা মিলে হয়ে গেল আমাদের 60। তাহলে এই মাইনাস মাইনাস কোণ হয়ে হয়ে যাচ্ছে প্লাস, এই সেই পজিটিভ চিহ্ন। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2, আর এটার মানও √3/2 প্লাস সাইন 60 √3/2, আর আমরা জানি 1/2 সেটি হচ্ছে cos 30 ডিগ্রির মান। cos 30 ডিগ্রির মান সেটিও হচ্ছে আমাদের, সরি, সেটিও আমাদের √3/2। তাহলে এই অংশটুকুর মধ্যে যদি লসাগু করি আমরা, উপরে √3 √3 গুণ করে দিলে আমাদের আসে 3, নিচে আসে 4, প্লাস √3 √3 মানে 3, নিচে আসে 4। তাহলে এখন যদি উপরে নিচে আমরা লসাগু করি, তাহলে উপরে 6, নিচে 4, উপরে 3, নিচে 2, এটাই আমাদের অ্যান্সার। তো আমরা এখানে একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে যে π/2 অংশ যেগুলো যেগুলো আসবে, সেগুলো সেগুলো অংশই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর যদি 2π অংশটুকু পাই তাহলে সেটা হচ্ছে 180 ডিগ্রি। এখন যে সমস্যাটি সমাধান করব, এটি আমাদের কাজেরই অংশ, আমরা সমাধানটাকে তুলে নিই, সমস্যাটি তুলে নিই যে sec π/2 -θ ইন্টু sec π/2 প্লাস থিটা, দেন প্লাস টেন π/2 প্লাস থিটা, দেন টেন 3π/2 প্লাস থিটা। তো আমাদের এই সমস্যাটিকে এখন আমরা সমাধান করে ফেলি। এটি সমাধান করলে যেটা পাবো সেটা হচ্ছে, এটাকে যদি আমরা জেনারেল অবস্থাতে দেখি তাহলে যেটি আসতেছে সেটি হচ্ছে sec 90 -θ, দেন sec 90 ডিগ্রি প্লাস থেটা, এবং এখানে tan 90 ডিগ্রি প্লাস থেটা, এখানে আসবে আমাদের 270 ডিগ্রি প্লাস থেটা। তো আমরা প্রত্যেকটার জন্য আমরা বেসিক যে অংশটুকু সেগুলো দেখেছি যে কোনটার জন্য আমাদের কি কি ফলাফল আসে। যেমন হচ্ছে sec 90 ডিগ্রি যখন আমরা করেছি তখন আমরা এখানে দেখেছি যে 90 মাইনাস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের sec থাকলে হয়ে যাবে সেটা cosec, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে cosec থিটা। দেন এখানে যে অংশটুকু পাবো সেটি হচ্ছে sec যদি প্লাস থাকে তাহলে সেই প্লাসটি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস cosec থিটা। এটি কিভাবে আসতেছে আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে সাইনের জায়গাতে যদি থাকে আমাদের cosec, তাহলে সাইনের পরিবর্তে আসলো cosec, সাইনের বিপরীতটা, তাহলে এখানেও হচ্ছে cosের বিপরীতটা মানে cosec sec, তাহলে এখানে cosec থাকলে এখানে sec, sec থাকলে cosec। কিসের ক্ষেত্রে? শুধুমাত্র 90 মাইনাস থিটায়ের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এই অংশটুকু, এই মাইনাসটা গুণ আকারে আছে, এটা আমাদের গুণ আকারে আছে এভাবে, ট্যান 90 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের থিটা। তাহলে ট্যান থাকলে সেটা হয়ে যাবে কি, অবশ্যই কট, তাহলে এখানে আমাদের মাইনাস কট থিটা সেটি গুণ আকারে আছে। আর এখানে আমাদের দেখতে পাচ্ছি যে 270, এখানে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি যে 90 90 দেন 90 দেন আর একবার গেছে থিটা অংশ, তাহলে এখানে আমরা জানি যে এখানে শুধুমাত্র কজ পজিটিভ, আদারওয়াইজ সবগুলি এখানে নেগেটিভ। তাহলে এখানে আমাদের ট্যানের যে অংশটুকু রয়েছে সে ট্যান অংশটুকু হচ্ছে এখানে আমাদের নেগেটিভ, তাহলে এখানে আমরা যেটি বলতে পারি যে মাইনাস ট্যান নেগেটিভ।
তো এই অংশটুকু আসলো। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে এই যে কট আছে, সেই কট আর এই ট্যান, এটাকে আমরা এভাবে বলতে পারি যে কট মানে হচ্ছে আমাদের কট, এখানে কটকে কটই রেখে দিলাম, ট্যান মানে 1/ কট এই অংশটুকু। দেন এখানে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আর এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, ওকে, দেন প্লাস অংশটুকু আসলো, দেন প্লাস অংশটুকু আসার ফলে এখানে যেটি আমরা পেলাম সেটি হচ্ছে এখানে আছে আমাদের শুধু 1, এখানে শুধু পেলাম আমরা 1। তাহলে আমরা আরেকবারও দেখে নিচ্ছি, সেটি হচ্ছে যে এখান থেকে যদি আমরা বের করি, এখানে যদি ট্যান 270 মাইনাস প্লাস থিটা এই অংশটুকু যদি করি, সরি, এখানে আসবে শুধুমাত্র কট, এখানে আসবে শুধু কট, এখানে শুধু কট হচ্ছে মাইনাস কট আসবে আমাদের, এখানে আসবে হচ্ছে মাইনাস কট, মাইনাস কট থিটা, এখানে আমাদের আসবে মাইনাস কট থিটা। তো তাহলে এখানে আমরা যেটি পাবো সেটি হচ্ছে কট স্কোয়ার থিটা, আর এখানে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তো দেন এখান থেকে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের সূত্র, কি সূত্র, যে আমাদের মাইনাস কমন নিলাম, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা দ্যাট উইল বি 1, আর এখানে মাইনাস 1, কারণ এটা আমাদের সূত্রই যে কোসেক স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা, যেহেতু এটা মানে 1, সুতরাং আমাদের আগে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা এখানে। তো একটা জিনিস এখানে আরেকবারও বলে রাখতে হচ্ছে, সেটি হচ্ছে যে সাইন 270 প্লাস থিটা কস 270 প্লাস থিটা, দেন হচ্ছে ট্যান 270 প্লাস থিটা, এই অংশগুলির মান কি হবে সেই অংশটুকু আমরা বলি। যে সাইন 270 মানে হচ্ছে আমরা লিখতে পারি যে 180 প্লাস 90 প্লাস থিটা, তো এখানে সাইন আছে, তো এখানকার যে সাইন 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি গেল, তারপর আবার 90 ডিগ্রি, তারপর আবার থিটা, তাহলে দেখা গেল যে এখানে আমাদের আছে হচ্ছে 90 প্লাস থিটা, অর্থাৎ একে আমরা যদি এভাবে করি যে 270 প্লাস থিটা এটাকে আমরা 90-এর সাপেক্ষে ভাঙবো, তাহলে কি পাচ্ছি আমরা এখানে, 3 পাচ্ছি, যে সাইন এত প্লাস থিটা। যদি আমরা এখানে পাই বেজোড় সংখ্যা, তাহলে আমরা কি জানতাম যে একটা নেগেটিভ চিহ্ন আসবে, সেই সাপেক্ষে আরেকটা কথা এখানে মনে রাখবো যে যখন নেগেটিভটা বিজোড় সংখ্যা আসবে সাপেক্ষে, আমরা 90-এর সাপেক্ষে যখন আমরা বিজোড় সংখ্যাগুলি পাবো, তখন এখানে নেগেটিভ চিহ্ন তো আসবেই এবং সেই সাপেক্ষে এটি পরিবর্তন হবে, যেখানে যদি সাইন থাকে তাহলে সেটা হয়ে যাবে কস, কস থাকলে হবে সেটি সাইন, এবং কস থাকলে সেটির ক্ষেত্রে হবে হচ্ছে সাইন, দেন ট্যান থাকলে হবে কট, দেন কোসেক থাকলে হবে সেক, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই চিহ্নটা বসাবো একটু কেয়ারফুলভাবে। তাহলে এটি গেল আমাদের এই সমস্যার সমাধান। এবার আমরা আসি বইয়ের উদাহরণের অঙ্কের মধ্যে। তো প্রথম উদাহরণ এটাকে উঠাই নিই আমরা, যেটিতে বলা হচ্ছে যে কজ স্কোয়ার পাই ডিভাইডেড বাই 7 প্লাস কজ স্কোয়ার 5/1t4 প্লাস কজ স্কোয়ার 8π/7 প্লাস কজ স্কোয়ার 9π ইজ/1t4। তো এটাকে আমরা এখন সমাধানের ক্ষেত্রে যেটি করব, যে প্রথমে যে অংশটুকু আছে আমাদের কজ স্কোয়ার π/7 এটিকে আমরা ঠিক রাখবো, ঠিক রেখে এই অংশগুলি যেগুলো রয়েছে এদেরকে আমরা এই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করব। কিভাবে, তো এটাকে আমরা জাস্ট এটাকে আমরা ভেঙে নিব,
cos, দেন আমরা কি ফরম্যাটে নিয়ে আসবো, পাই ডিভাইডেড বাই টু নোপ এর সাপেক্ষে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পাই ডিভাইডেড বাই টুটা আগে লিখে নিব, দেন এটার সাথে এমন কি যোগ বিয়োগ করলে এটা পেতে পারি, সেটা হচ্ছে পাই ডিভাইডেড বাই 7। কীভাবে, যে এটা দুটো লসাগু হচ্ছে 7, আর দুটো লসাগু হচ্ছে 14, দেন 14 যদি হয় তাহলে এখানে আসতেছে আমাদের হচ্ছে 7, আর এখানে আসতেছে 2, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে আমাদের থাকে 5, দেন এটার উপরে স্কোয়ার, দেন এখানেও আমাদের কজ। তাহলে এখানে আমরা কি করব, কজ তো নিয়েছি, সেই কজের সাপেক্ষে এখানে আমাদের এটা করতে পারি আমরা, যে পাই প্লাস পাই ডিভাইডেড বাই 7, আমরা এটার সঙ্গে প্রত্যেকটা অংশের মিল রাখবো, স্কোয়ার প্লাস আমাদের কজ পাই ডিভাইডেড বাই 2 প্লাস পাই ডিভাইডেড বাই 7, তারপর স্কোয়ার। এখন যদি আমরা এটাকে ভেঙে লিখি, যে এটাতে আসবে কজ স্কোয়ার পাই ডিভাইডেড বাই 7, এটা আমাদের কোন ফর্ম্যাটে আসে, যে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর 90 ডিগ্রি মাইনাস থিটা, সরি 90 ডিগ্রি মাইনাস থিটা, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কজ থিটা, যেহেতু কজ থিটা, কজ মাইনাস থিটা যদি আমরা উপরে স্কোয়ার দিই তাহলে এটি আসে আমাদের, দেন কজ এটি আমাদের 180 প্লাস হচ্ছে সামথিং, তাহলে 180 প্লাস সামথিং এটি আমরা করেছি, যে কজ 180 প্লাস সামথিং হলে মাইনাস কজ, তাহলে এখানে আমাদের যেটি আসে সেটি হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড বাই 7, কিন্তু তার উপর আসে স্কোয়ার, আর এটি আমাদের জানি যে যখনই আমাদের 90 প্লাস সামথিং, অর্থাৎ কজ 90 প্লাস থিটা থাকে, তখন সেক্ষেত্রে সেটি হয় আমাদের হচ্ছে পজিটিভ, তখন সেটি হয় আমাদের পজিটিভ, এবং সেই পজিটিভটা কীভাবে আসে, সেই পজিটিভটা আসে হচ্ছে সাইন আকারে, এবং সেটি চেঞ্জ হয়ে যাবে, যে 90 থাকলে সেটি চেঞ্জ হয়ে যাবে পজিটিভের সময়। তাহলে এক্ষেত্রে আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে এখানে আমাদের সাইন আসবে 90 ডিগ্রি, এক্ষেত্রে সাইন, দেন এক্ষেত্রে আমাদের আসবে সাইন পাই ডিভাইডেড বাই 7, তারপরে স্কোয়ার। তাহলে আমরা এখন যদি করি তাহলে আসবে কজ স্কোয়ার পাই ডিভাইডেড বাই 7 প্লাস সাইন স্কোয়ার পাই ডিভাইডেড বাই 7 ইন্টু কজ, এখানে মাইনাসটা স্কোয়ারের কারণে পজিটিভ হয়ে গিয়েছে, আর এখানে সাইন স্কোয়ার পাই ডিভাইডেড বাই 7। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ফরম্যাট, তো সেখান থেকে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস এখানে একটা 1 ইকুয়ালস টু 2, তো এটি হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তো আমরা এখন দ্বিতীয় সমস্যাটি সমাধান করতে যাচ্ছি, সেটি হচ্ছে ট্যান থিটা, এটি হচ্ছে দ্বিতীয়, হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 12। এই থিটা যখনই চলে আসবে আমরা অলরেডি এখানে একটা সমকোণী ত্রিভুজ একে নিব, এটা থিটা, আর আমাদের ট্যানের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব 5, এটি আমাদের 12, যেহেতু সমকোণী ত্রিভুজ তার মানে এটাও আমাদের স্কোয়ার, এটা আমাদের স্কোয়ার, তাহলে এখানে আমাদের আসতেছে 13। কিভাবে, 12-র উপরে স্কোয়ার প্লাস 5-এর উপরে স্কোয়ার, মোট আসবে 169, যেটি আমাদের 13-র উপরে স্কোয়ার। তাহলে আমরা এই থিটার সাপেক্ষে এখানকার যে মানগুলি সেগুলো পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা যেটি যেটি বের করতে পারি সেটি হচ্ছে এই ত্রিভুজের সাপেক্ষে যে সাইন সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ইজ ডিভাইডেড বাই অতিভুজ, দেন কস থিটা, কস হচ্ছে আমাদের ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যে সাইনটা হবে, সাইন হবে হচ্ছে নেগেটিভ, সাইন থিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু
সাইন থিটা ইজ ডিভাইডেড বাই কস থিটা। এই সাইন যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কজও কী হবে, নেগেটিভ হবে, কারণ নেগেটিভ পজিটিভ এরকম হবে না, দুটি নেগেটিভ হতে হবে অথবা দুটি পজিটিভ হতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে কজ যখন আমাদের নেগেটিভ, সাইন যেহেতু নেগেটিভ আমাদের কজটাও নেগেটিভ, আমাদেরকে বের করতে হবে কি, বের করতে হবে যে সাইন থিটা প্লাস কজ মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা এই হোয়াটের মানটুকু এখন আমরা বের করব, আমাদের যে যে অংশগুলো যা ছিল সেগুলি আমরা লিখে ফেলেছি। তাহলে এখন আমরা এই অংশটুকুর সমাধান করতেছি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 5/12, আর এর মধ্যে সাইন এটা হচ্ছে আমাদের ঋণাত্মক, এটা আমাদের ঋণাত্মক, আর আমরা ট্যানকে যদি স্কোয়ার করে দিই তাহলে আমরা পাচ্ছি 25/144। তো এই ট্যান স্কোয়ার মানে আবার যেটি হয় সেটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটি আমাদের সূত্র, ইজ ইকুয়াল টু এই ট্যান থিটা মানে যা এই পুরোটা মানেও তাই, তাহলে ট্যান মানে যেহেতু এটা তাহলে এই পুরোটা মানেও আমাদের 25/144, এটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ানটা পার করে দিলে আমাদের আসে পজিটিভ, দেন 25/144, 169, দেন আসে আমাদের 144। তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু আমাদের দুইটি মান আসবে, এটা হচ্ছে প্লাস মাইনাস, আমাদের প্লাস মাইনাস নেগেটিভ এটা আসবে, যেহেতু আমাদের সেকটা আমাদের কি সেক যেহেতু ঋণাত্মক, সুতরাং এখানে আমাদের, এখানে আমাদের যে অংশটুকু আছে সেটি হচ্ছে ঋণাত্মক হবে, সুতরাং যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ অংশটুকু তার মধ্যে থেকে নেগেটিভ যেটা আছে সেটা পজিটিভ হবে, আর পজিটিভটা নেগেটিভ হবে তার মানে একটা নেগেটিভ আমাদের থাকতেইছে, সেটা হচ্ছে এটি, আর এটা হচ্ছে আমাদের সেক থিটা। এরপর যেটা আসে সেটা হচ্ছে কজ থিটা, এটির মান আমরা আগে বের করেছি 120/12/13, আর আমরা সাইনের মানটুকুও জানি যে সাইন থিটা আমাদের সেই ত্রিভুজ যেটা আমাদের থিটা এটি ছিল 12, 5, দেন 3, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ যে 5/13। এখন আমাদের মানগুলি আমরা বসাবো, যেহেতু সাইন আমাদের নেগেটিভ সুতরাং আমরা সেখানে কি কি বসাবো, নেগেটিভ চিহ্ন বসাবো, যে আমাদের কি কি জিনিস ছিল যে সাইন থিটা প্লাস কজ মাইনাস থিটা ইজ ডিভাইডেড বাই আমাদের ছিল হচ্ছে সেক থিটা, সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা, আমরা এখানে মান বসাবো, যেহেতু সাইন নেগেটিভ সেহেতু আমাদের মান আসবে -5/13, আর কজের ভিতরে যদি কোণের ভেতরে যদি নেগেটিভ থাকে সেটা পজিটিভ হয়ে যায়, কিন্তু তারপরেও কজ আবার নেগেটিভ, এই নেগেটিভটা পজিটিভ হয়ে গেছে কিন্তু এই আবার নেগেটিভ, নেগেটিভ হওয়ার কারণে এর ফলাফল হচ্ছে 1/2 × 13 ইজ ডিভাইডেড বাই আমাদের যেটি আসবে সেটি হচ্ছে সেকের ক্ষেত্রে ভিতরে যদি নেগেটিভ থাকে সেটা পজিটিভ হয়ে যায়, কিন্তু এ আবার যেহেতু নিজেও নেগেটিভ সাধারণভাবে নেগেটিভ ঋণাত্মক, এই হচ্ছে ঋণাত্মক, সুতরাং এখানে আমরা লিখব -1/(1, 3)/(1, 2)। তারপরে যেটি আসে ট্যান সেটি হচ্ছে 5/(1, 2)। তাহলে এখান থেকে আমরা যেটি করতে পারবো এখন সেটি হচ্ছে সাধারণ কিছু ফর্মুলা দিয়ে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে উপরে আসবে আমাদের -173, এখানে 13 আমাদের লসাগু, উপরে শুধু দুটা যোগ করে দিলে -17,
ডিভাইডেড বাই দুটা লসাগু একই, তার মানে উপরে আসতেছে আমাদের মাইনাস 8 ডিভাইডেড বাই 12। এটা থেকে আমরা যদি একটু প্রসিডিউর করি তাহলে আসে 13 ইন্টু 12টা যাবে উপরে, 8 আসবে নিচে, দেন এখানে একটু কাটাকাটি করলে যে ফলাফলটুকু দাঁড়ায় সেটি হচ্ছে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, আর কাটাকাটি যায় না। কিন্তু যেহেতু এটাও নেগেটিভ ছিল, এই নেগেটিভ পজিটিভ হয়ে গিয়েছে, তাহলে পজিটিভ 3 সাথে 21, 3 দশে 30, 51, 30। তো এটি আমাদের উত্তর। তারপরে যে সমস্যাটি সেটি হচ্ছে সেক 3630 ডিগ্রি সমান কত। তো এটাকে আমরা খুব সহজে ভেঙে নিব, যে সেক 90 ইন্টু 40 যদি করে নিই তাহলে আমাদের চলে আসবে 90 ডিগ্রি ইন্টু 40, 90 ডিগ্রি ইন্টু হচ্ছে 40 প্লাস হচ্ছে 30, তাহলে আমাদের 3630 হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে এখানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটার কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা আমাদের যা আছে সেটাকে ধারণ করে নিবে। যদি এখানে নেগেটিভ বিজোড় হতো তাহলে সেক হয়ে যেত কোসেক এবং একটা নেগেটিভ চিহ্ন আসতো, আমার সামনের দিকে করবো ওগুলো। আর আমরা জানি যে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এক্ষেত্রে হবে উল্টো, মানে হচ্ছে 2/√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দ্বিতীয়টি যে কট −15×75 ডিগ্রি, এটির ক্ষেত্রে যেটি করব সেটি হচ্ছে যে মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসলে দাঁড়াচ্ছে এরকম যে 150 75 0। তাহলে এক্ষেত্রে আমরা কতবার নিলে সুবিধে হবে, যে কট 90 তার সাথে যদি 17 নিই এবং সেটার সঙ্গে যদি আমরা 45 যোগ করে দিই তাহলে আমরা পাবো 1575। তাহলে 90×17 যদি আমরা গুণ করি তাহলে ফলাফল পাবো হচ্ছে 1530। আমরা জানি যে এখানে বিজোড় সংখ্যা থাকলে একটা নেগেটিভ আসে, তো নেগেটিভটা নিলাম, কিন্তু আগে থেকে একটা নেগেটিভ আবারও আছেই, তাহলে এখানে কটটাও কী হয়ে যাবে 10, আর এই 45 এখানে আসবে। তাহলে এখানে আমরা যেটি লিখবো, নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ, 10 45 মানে 1। তো এটাই আমাদের অ্যান্সার। পরেরটাতে আমাদেরকে বলেছে যে 3 নম্বরে যে কজ 5π/2×190π/3, এক্ষেত্রে আমরা কি সমাধান করব। সেক্ষেত্রে আমরা এখানে তাকাবো, যেখানে এই এটা অংশ মানে হচ্ছে আমাদের 90, তাহলে 90 এটা মানে 90, তার সাথে গুণ আছে 5, এটা জোড় না বেজোড়? বেজোড়। তাহলে বেজোড় থাকলে আমাদের কি হয়, আমাদের এখানকার যে চিহ্নটি, এখানকার যে ফাংশনটি আছে কজ, সেটি চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে সাইন, তার আগে একটা কী আসবে, নেগেটিভ আসবে, কিন্তু আগে থেকে আর একটা নেগেটিভ ছিলই, সেই অংশটুকু আসবেই, আর এখানকার যে অংশটুকু সেটা হুবহু চলে আসবে। এটা এখন এটাকে যদি সমাধান করি সেটি কিভাবে হয়, যে খুবই সহজ, এটি যে প্লাস সাইন দেন হচ্ছে 12×π/2 প্লাস হচ্ছে π/3। আমরা এটাকেই জাস্ট এই যে এই ফর্মেটে ভেঙে নিলাম, কি ফর্মেট এটা, এটা হচ্ছে যে 90 ডিগ্রি ইন্টু 12, এই ফর্মেটে ভেঙে নিলাম। তাহলে এখানে যেহেতু পজিটিভ সুতরাং কোনো পরিবর্তন আসবে না, এরপরে কে আছে, এরপরে আছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে সেই 60 ডিগ্রি আমরা কী লিখতে পারি, যে সাইন 60 ডিগ্রি, যেটি মানে হচ্ছে √3/2। এটি আমাদের অ্যান্সার। এরপরে যে অংশটুকু সেটি আমাদেরকে বলে দিয়েছে যে সাইন −π/-1×n দেন
এই পুরো অংশটুকু গুণ আকারে আছে পাই ডিভাইডেড বাই 6 এর সঙ্গে, এবং বলে দিয়েছে এখানে এন একটি পূর্ণ সংখ্যা। এটি সবচেয়ে বড় একটি তথ্য যে এন হচ্ছে একটি ইনিকলস টু পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা হতে পারবে না সেটি। তো এখন এর মধ্যে যে অংশটুকু করব আমরা, যে এন যেহেতু একটা পূর্ণ সংখ্যা, সুতরাং এন ইকুয়াল টু আমরা -1 একবার বসিয়ে দেখি। এন ইকুয়ালস টু -1 হলে কি ঘটনা ঘটতো? তাহলে -1 হলে তো -পাই প্লাস 1, তারপরে -1 পাই ডিভাইডেড বাই 6, আর মাইনাসের উপরে -1 পাওয়ার সেটিও হবে আমাদের -1, সেটিও হবে আমাদের -1 সাইন, দেন -পাই ডিভাইডেড বাই 6, কারণ এই পুরাটার মান হচ্ছে 1, -1, সেই -1টা গুণ আছে হচ্ছে এটার সাথে। তাহলে এখান থেকে মাইনাসটাকে কমন নিলাম আমরা, তাহলে আসবে হচ্ছে সাইন পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6। এটি মানে হচ্ছে যে সাইন 180 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে 90 ইন্টু 2, 90 ইন্টু 2 মানে হচ্ছে আমাদের কত, 180 ডিগ্রি, এখানে জোড় সংখ্যা আছে, দেন আমাদের সাইন আছে হচ্ছে 30 ডিগ্রি, দেন এখানে আমাদের আছে হচ্ছে 30 ডিগ্রি, আর যেহেতু তার একটা নেগেটিভ আছে, এখন এই নেগেটিভটা কি হবে সেটা দেখি আমরা। এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তারপরে কিছুটা পথ গিয়ে 30 ডিগ্রি, এখানে আমাদের শুধুমাত্র ট্যান থিটা বা ট্যানের যে অংশগুলি সেগুলো শুধু পজিটিভ, বাকি সবগুলি নেগেটিভ, কিন্তু এখানে সাইন এসে ঢুকতেছে, তাহলে এখানে সাইনটা অবশ্যই কি হবে, নেগেটিভ। তাহলে সাইনের জন্য এখানে আসলো জন্য সে নেগেটিভ, আর আগে থেকে আমাদের ইকুয়েশনে একটা নেগেটিভ আছেই, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে সাইন পাই ডিভাইডেড বাই 6। তাহলে এই দুটি গুণ করলে আসে পজিটিভ, আর এই সাইন পাই ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে হাফ, মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার এটার ক্ষেত্রে। এখন আমাদেরকে বলে দিয়েছে যে যেহেতু এটা এন একটি পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা এখানে এন এর মান ইউজ করলাম শুধুমাত্র 1। এখন আমরা এন এর আরও কয়েকটি মান বসিয়ে দেখব, যে এন ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে কি হতো। এন ইকুয়ালস টু 0 হলে যে সাইন পাই ডিভাইডেড পাই ইন্টু 0 প্লাস মাইনাস 0 পাই ডিভাইডেড বাই 6, তাহলে কি আসতো, সাইন 0, এখানে -1^0 মানে হচ্ছে 1, এখানে আমাদের ফলাফলটা আসলে হচ্ছে 1। তাহলে এখান থেকে যেটি পাবো আমরা সেটি হচ্ছে শুধুমাত্র পাই ডিভাইডেড বাই 6। তাহলে পাই ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে আমাদের হাফ, এটি আমাদের অ্যান্সার, এটিও মিলছে। এন ইকুয়ালস টু 1-এর জন্য হচ্ছে এই জিনিসটা সত্য, আবার এন ইকুয়ালস টু 0-এর জন্যও আমাদের সাইন এন ইন্টু পাই প্লাস মাইনাস এন পাই ডিভাইডেড বাই 6 এই অংশটুকু হচ্ছে সত্য। এখন আমরা যেটি দেখব, যে এন ইকুয়ালস টু 2m বসালে, 2m বসালে কি আমাদের এই তথ্যটি কি হাফ দিতে পারে কিনা, যেখানে m হচ্ছে, m বেলংস টু আমরা n বলতে পারি, যেটা একটা স্বাভাবিক সংখ্যা, m হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এখানে কোনো ধরনের অপূর্ণ সংখ্যা আমরা নিব না, এখানে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা ইউজ করছি। তাহলে আমাদের কি ছিল, যে সাইন এন পাই, এন এর জায়গাতে এখন টোয়াইজ এম বসাবো আমরা, যে টোয়াইজ এম পাই এর জায়গাতে পাই থাকবে, আর মাইনাস এই জায়গাতে আমরা টোয়াইজ এম বসাবো, দেন পাই 6। তাহলে এক্ষেত্রে যেটি হবে, এখন আমাদের পরের লাইনে যেটি হবে সেটি হচ্ছে, এখানে আমাদের সাধারণ যে অংশটুকু সেটি হচ্ছে টোয়াইজ এম যেরকম সেরকমই থেকে যাবে, যে টোয়াইজ এম ইন্টু পাই। এরপরে যেটি আসবে সেটি হচ্ছে এই যে মাইনাস, মাইনাস অংশটুকু এখানে পাওয়ার টোয়াইজ এম থাকুক আর যাই থাকুক, এখানে আসবে মাইনাস, তাহলে -π/6। তাহলে এই যে টোয়াইজ এম ইন্টু পাই, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে
যে এখানে আমাদের আছে হচ্ছে টোয়াইস পাই, আমাদের আছে হচ্ছে টোয়াইস পাই ইন্টু তার সাথে এম গুণ। তাহলে টোয়াইস পাই মানে হচ্ছে 180। তো 180-র সাথে যখন আমাদের এম এর মান জোড় সংখ্যা নিয়ে আসব, তখন সেটি হবে জোড় সংখ্যা। যদি নেগেটিভ নিয়ে যদি আমরা নিয়ে আসি হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এখানকার ফলাফলটুকু আসবে বিজোড়। তো আমরা সেক্ষেত্রে যাব না, আমরা জাস্ট শুধু যে অংশটুকু তৈরি হবে সেটি দেখি। এখান থেকে আমরা নেগেটিভকে যদি কমন নিয়ে ফেলি, তাহলে আমাদের দাঁড়ায় সাইন টোয়াইস এম প্লাস, এই অংশটুকুতে কেন আসলো না মাইনাস প্লাস এত। এটা যদি আমরা তার সাংখ্যিক যে মানটুকু আছে সেটির সাপেক্ষে ধরি, তাহলে সেই স্বাভাবিকভাবে আমাদের এখানে মাইনাস আসে না। তাহলে এখানকার অংশটুকু থেকে আমরা যেটি বললাম যে টোয়াইস পাই, এটি আমাদের কি ছিল, টোয়াইস পাই মাইনাস থিটা, অর্থাৎ 180 মাইনাস থিটা। এটি থেকে আমরা দেখি তাহলে সহজেই বুঝতে পারা যাবে যে 180 ডিগ্রি গেছি, তারপরে আবার সেখানে ফেরত আসছি। তাহলে ফেরত আসতেছি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি সাইনের জন্য শুধু পজিটিভ, তাহলে সাইনের জন্য শুধুমাত্র এখানে আমরা পজিটিভ অংশটা ইউজ করব। তাহলে এখানে আমাদের আসলো হচ্ছে সাইন পজিটিভ। তাহলে এখানে আমাদের নেগেটিভটা কেন আসলো না, কারণ আমাদের ঘরটা হচ্ছে শুধুমাত্র সাইনটারই, মানে শুধুমাত্র সাইনের অংশটাই শুধু এখানে আসতেছে, অর্থাৎ সাইনের এই পুরো অংশটা সাইনের। তাহলে এখানে মাইনাস পাই ডিভাইড বাই 6 মানে হচ্ছে ওই সাইনের ঘরের মধ্যে সে সীমাবদ্ধ। আর সাইনের ঘরের মধ্যে যখন সে সীমাবদ্ধ, তখন সেখানে আর নেগেটিভ আসবে না, সেখানে হচ্ছে পজিটিভ। এই জন্য আমরা এখানে নেগেটিভ নিলেও আমাদের এখানে পজিটিভ হয়ে যাবে সেটা। তাহলে এখানে আসবে সাইন পাই ডিভাইডেড বাই 6, আর পাই ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, মানে হচ্ছে আমাদের হাফ, যেটা আমরা একটু আগেও করেছিলাম। তো আমরা তাহলে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এন ইকুয়ালস টু 0, এন ইকুয়ালস টু মাইনাস 1, এন ইকুয়ালস টু টোয়াইস এম। এবার আমরা যেটা করব, এন ইকুয়ালস টু টোয়াইস এম প্লাস 1 এর জন্য একবার চেক করব, কোনটা চেক করব, টোয়াইস এন ইনটু পাই প্লাস মাইনাস 1 ইনটু টোয়াইস এম মাইনাস এম ইনটু টোয়াইস এম, দেন হচ্ছে পাই ডিভাইডেড বাই 6। তাহলে এখানে যেটা অংশ আমার দাঁড়াবে সেটি হচ্ছে এখানে আমাদের এন, তাহলে এন এর জায়গাগুলোতে আমরা বসাবো ওয়াইজ এম প্লাস 1। তাহলে এখানে আমাদের সাইন দেন টোয়াইস এম প্লাস 1 ইন্টু পাই প্লাস মাইনাস 1 টোয়াইস এম প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 6। তাহলে এখানে আমাদের সাইন তো সাইন আছেই, জাস্ট এই অংশটুকুর মধ্যে কি আসবে, এই অংশটুকুর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে টোয়াইস এম প্লাস 1 ইন্টু যে টোয়াইস এম ইন্টু পাই প্লাস হচ্ছে পাই, আর এখানে আসবে আমাদের সে মাইনাস পাই ডিভাইডেড বাই 6, যে মাইনাস 1 দেন মাইনাস 1, এখানে যেহেতু আমাদের পাওয়ার আছে 2, 2 প্লাস 1, সুতরাং এখানে যে অংশটুকু আসবে আমাদের সেটি আমাদের সবসময় দিবে একটা পজিটিভ সংখ্যা, আর টোয়াইস এম এর ক্ষেত্রেও আমাদের সে পজিটিভ সংখ্যায় দিত, সেখানে আমাদের পাওয়ার থেকে আসতে হচ্ছে 1। এখানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এখানে পজিটিভ হবে টোয়াইস এম, এটা যে জিনিসই আমরা ঢোকাই না কেন, এম এর মান যদি 1 দিই তাও সেটা জোড় সংখ্যা দিবে, 2 দিলেও সেটা জোড় সংখ্যা, 3 দিলেও জোড় সংখ্যা দিবে, আর জোড় সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ। এই জন্য আমাদের এখানে পজিটিভ 1 আসবে। তাহলে এখানে যেটি আসবে সেটি হচ্ছে আমাদের এই অংশটুকু। তাহলে এখান থেকে সহজে একবারে সহজে লেখা যাচ্ছে যে আমাদের এখানে পাই, পায়ে যে অংশটুকু সেই পাই অংশটুকুর মধ্যে থেকে আমরা লিখতে পারি যে সাইন পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 6। কেন, কারণ হচ্ছে এটাকে যদি
একটু ইয়ে করি যে পাই 6 ইনটু এটা 5 পাই ডিভাইডেড বাই 6। তো এখানে যে অংশটুকু আমাদের হয়েছে, এখানে আমাদের আসবে নেগেটিভ সংখ্যা, এখানে আসবে আমাদের নেগেটিভ সংখ্যা। কেন নেগেটিভ সংখ্যা আসবে? কারণ টুয়াইস এম প্লাস ওয়ান, এখানে যতই আমাদের নেগেটিভ সংখ্যা আসুক বা বিজোড় সংখ্যা আসুক, সেটা সঙ্গে এক যোগ করলে আমরা পাবো হচ্ছে জোড় সংখ্যা। আর যদি আমাদের বিজোড় সংখ্যা আসে তাহলে পাবো আমরা বিজোড়, আর বিজোড় আসলে পাবো জোড়। তো সেই সাপেক্ষে আমাদের এখানে আসলো এই পাই থাকতেছে আমাদের, এই পুরাটা তো আমাদের 180 ডিগ্রি, সেটি আর তো আমাদের কাউন্ট হচ্ছে না, সে 200। এটাকে আরো সহজে বলা যায় যে এই পুরাটা আসতেছে আমাদের, পুরোটা থাকার পর আবার সে এখানেই থাকতেছে। তাহলে এখানে যখন থাকবে, ভিতরের দিকে যখন আসতেছে, তখন অবশ্যই কী করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে সেই জন্য আমরা এখানে শুধু পাই ডিভাইডেড বাই 6, যেটি হচ্ছে 1/2। তাহলে এটি হচ্ছে যে এন একটি পূর্ণ সংখ্যা হলে নির্ণেয় মান আমাদের কী হচ্ছে, যে এন যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের মান আসতেছে 1/2। তাহলে এটি হচ্ছে আমাদের অংশ। পরের সমস্যাটাতে আমাদেরকে বলতেছে যে ট্যান এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস ব্র্যাকেট -1 টু দি পাওয়ার n পাই ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আমরা কি করব, আগে যে প্রসেসটা আমরা করলাম যে এখানে আমাদের এন এন হচ্ছে শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এখানে আমাদের এন এর মান ঋণাত্মক নিতে পারবো না। এটা আমরা আগেরটাতে যেটি ঋণাত্মক নিয়েছিলাম, কিন্তু এটাতে আমরা ঋণাত্মক নিতে পারবো না। এখানে আমরা আগের প্রসিডিউরেই আগাবো, শুধু এন এর মান জিরো দিব, তারপরে এন ইকুয়ালস টু টুয়াইস এম নিব, এন ইকুয়ালস টু টুয়াইস এম প্লাস ওয়ান একবার নিব, নিয়ে প্রত্যেকবার ফলাফলটা একই আসবে। এভাবে আমরা সমাধান করব। পরে আর একটা যেটা আছে এখানে, সেটি হচ্ছে কজ টুয়াইস এন ইনটু হচ্ছে পাই প্লাস মাইনাস পাই ডিভাইডেড বাই 4। এন এখানে একটা পূর্ণ সংখ্যা, তো এন এখানে আমরা -1 নিতে পারবো, এন ইকুয়ালস টু 0 নিতে পারবো, এন ইকুয়ালস টু শুধু 1 নিতে পারবো, দেন এন ইকুয়ালস টু টুয়াইস এম নিব, দেন টুয়াইস এম প্লাস এন নিব। এই প্রত্যেকটা মান একবার আমরা এন এর জায়গাগুলোতে বসাবো, বসিয়ে যে ফলাফলটুকু পাবো সে ফলাফলটুকু এটার জন্য যা হবে, এটার জন্য তাই হবে, এটার জন্য তাই হবে, এটার জন্য তাই হবে, এটার জন্য তাই হবে। তাহলে আমরা বলতে পারবো যে এন এর যে কোনো পূর্ণ মানের জন্য আমাদের এইটার মান একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা হতে পারে 1/√2, হতে পারে 1/সামথিং, অথবা √3/2, যে কোনো কিছু একটা মান আসবে। এটার জন্য যা আসবে, এটার জন্য যা আসবে, এটার জন্য যা আসবে, এটার জন্যও যা আসবে, প্রত্যেকটা একই মান দিবে। এবার আমরা যাচ্ছি মান নির্ণয়ের অঙ্কের মধ্যে। একটু আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সাধারণ কিছু কেস দিয়ে মান নির্ণয়। এবার আমরা প্রত্যেকটার অনুপাত ভিত্তিক যে সাংখ্যিক মান রয়েছে, সেই সাংখ্যিক মানের ভিত্তিতে মান নির্ণয় করব। তো একটি সেটি আমরা তুলে নিচ্ছি, sin 780 ডিগ্রি ইনটু কজ 39 প্লাস সাইন -30, দেন কজ -30 ডিগ্রি, মানে 300 ডিগ্রি। তাহলে এই অংশটুকু আমরা উঠাই নিলাম, আবারও sin 780, কজ 390, সাইন -330, কজ 300। এখন এখানে আমরা কী কী করবো, সবগুলোকে 90-এর ঘরে ভেঙে নেব, যে sin 90 ইনটু 8 প্লাস 60। তাহলে আমরা এটার সাথে এটা মেলাতে পারি যে 8 9 72 720 যোগ হচ্ছে 60। এটার সঙ্গে আমরা কী করতে পারি, যে কজ 90 ইনটু 4 দিলে আমাদের আসে হচ্ছে 360 প্লাস হচ্ছে 30, তাহলে আমরা পাবো হচ্ছে এই অংশটুকু। এখন এটার ক্ষেত্রে কি আসবে, এটার ক্ষেত্রে যে সাইন 90 ইনটু 4 মাইনাস 30,
কিন্তু এর ভিতরে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা আমরা এই বাইরে নিয়ে আসলাম, এটি হচ্ছে এটা। আর এটার জন্য কি, এটার জন্য জাস্ট শুধু কজ, আমরা শুধু কজ, আর আমরা জানি যে কজের ভিতরে নেগেটিভ থাকা মানে যা পজিটিভ মানে থাকেও তাই একই। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 90 × 4 -60। তাহলে আমরা সামনের দিক থেকে আসি, যেহেতু এখানে পজিটিভ সুতরাং এখানে মানের কোনো পরিবর্তন আসবে না, শুধু sin 60°, এখানেও কোনো পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে শুধুমাত্র এখানে যে আমাদের মাইন বাইরে একটা নেগেটিভ আছেই, দেন এখানে আমাদের সাইন -30 এই অংশটুকু। তো -30-র জন্য আমাদের যেটি করতে হচ্ছে সেটি হচ্ছে আমাদের এই অংশটুকু আসলো, দেন এখানে কজ -60, কজ -60 মানেও যা +60 মানেও একই। তাহলে এখানে আমরা যেটি করতেছি সেটি হচ্ছে sin 60° × cos 30° প্লাস, এই যে হয়ে গেল আমাদের +30° × cos 60°। তো তাহলে এখান থেকে আমরা যেটি পাচ্ছি √3/2 এখানেও পাচ্ছি √3/2, এখানে পাচ্ছি 1/2, এখানে পাচ্ছি 1/2, উপরে 3 নিচে 4 প্লাস উপরে 1 নিচে 4। তাহলে এখান থেকে পাচ্ছি উপরেও 4 নিচেও 4, 4 কেটে গেলে 1, এটি আমাদের অ্যান্সার। পরেরটা যেটি সেটি করি আমরা, এখানে আমাদেরকে বলেছে tan 180° প্লাস cos 102° প্লাস tan 1620 2° প্লাস হচ্ছে cos 438°। এখন এই পুরোটার সমাধান করতে হবে আমাদেরকে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কজ যেগুলো আছে সেই কজগুলোকে একটু সুন্দর করে লিখলেই আমরা ট্যানের সঙ্গে মেলাতে পারবো। কিভাবে, আমরা প্রথমে tan 18° যা আছে সেটা লিখে দিলাম, দেন কজ, এই কজের ক্ষেত্রে যেটি আমরা লিখতে পারি যে cos 90 + 12, আর এক্ষেত্রে আমরা কি লিখতে পারি 180 মাইনাস হচ্ছে tan 180 -18। আর এই যে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে cos 90 × 5 -12, এটা আমরা খুব সহজে লিখতে পারি, কারণ 450 থেকে যদি 12 বাদ দিই তাহলে 438 আসে। তাহলে এখানে 90 × 5, এখানে tan 180 যা আছে তাই, এখানে আমাদের আছে হচ্ছে কজ, কিন্তু এখানে আছে নেগেটিভ, সরি নেগেটিভ নয়, এখানে আমাদের আছে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখানে কজ থেকে হয়ে যাবে সাইন, কজ থেকে হয়ে যাবে সাইন, কিন্তু আছে পজিটিভ, হয়ে যাবে সে নেগেটিভ এত, প্লাস tan 180° -18, এক্ষেত্রে আসবে -tan 80। এটা আমরা দেখেছি যে tan 180° মাইনাস সামথিং থাকলে সেটা মাইনাসও হয়ে যায়। দেন এক্ষেত্রে কি আসবে, এক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে যেহেতু আমাদের এখানে কি আছে, এখানে আছে হচ্ছে নেগেটিভ, আমাদের আছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার জন্য একটা নেগেটিভ আর এর ভিতরে একটা নেগেটিভ আছে, সেই নেগেটিভ মিলে হয়ে গেল পজিটিভ sin 12°। তারপর এখন যদি এখানে লিখি সেটাতে আসবে আমাদের tan 18° -sin 12 -18° +sin 12। তাহলে এটা কাটা, এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, ফলাফল আমাদের শূন্য, এটি আমাদের অ্যান্সার। পরেরটিতে যাচ্ছি, পরেরটিতে আমাদেরকে বলেছে, আমরা উঠাই নিই আগে, যে ট্যান 17
পাই ডিভাইডেড বাই 4, দেন কস ব্র্যাকেট 1 1 পাই ইজ ডিভাইডেড বাই 4, দেন প্লাস সেক মাইনাস 34 পাই ইজ ডিভাইডেড বাই 3, দেন কোসেক 25 পাই ডিভাইডেড বাই 6। তো এটিকে আমরা সমাধান করার জন্য যেটি আছে সেটি আগে লিখে নিলাম, আর আমরা জানি যে যেটি সেটি হচ্ছে যে কজের ভিতর এবং সেকের ভিতরে নেগেটিভ থাকা মানেও যা পজিটিভ থাকা মানেও একই। তাহলে সেটিকে আমরা আগে লিখে ফেলি যে 10 17 প্রায় 17 পাই ডিভাইডেড বাই 4 ইন্টু কজ 1 1 পাই ডিভাইডেড বাই 4 প্লাস সেক 34 পাই ডিভাইডেড বাই 3, দেন কোসেক 25 পাই ডিভাইডেড বাই 6। দেন এটা আমাদের লিখে ফেললাম, এখন পরের লাইনটা এখন আমরা একটু সাজাবো। কিভাবে সাজাবো? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 17 এবং আছে হচ্ছে 4, তাহলে এখানে আমরা পাই ডিভাইডেড বাই 4কে স্বাভাবিক রাখবো, দেন 17 ডিভাইডেড বাই 4 এটার সাথে পায়ের একটা সম্পর্ক তৈরি করবো এভাবে যে 18 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে পাই ডিভাইডেড বাই 4। আমাদেরকে একটু মনে রাখতে হবে যে যখনই আমাদের এরকম অবস্থাগুলি থাকবে তখনই আমরা তাকে পাই ডিভাইডেড বাই 2 ফরম্যাটে ভেঙে নেব। পাই ডিভাইডেড বাই 2 আগে লিখবো, দেন আমরা বাকি অংশটা মেলানোর চেষ্টা করব একটু লসাগু করে। তাহলে এখানে আমাদের 11 ডিভাইডেড বাই 4 আছে, আমরা কস লিখবো, তারপরে কী লিখবো? পাই ডিভাইডেড বাই 2, তার সঙ্গে কত কি করলে আমাদের এটা মিলবে সেটা আমরা একটু সাজায় নিই তাহলেই যথেষ্ট। এখানে মাইনাস 4, এখানে 6 দিলে যথেষ্ট, কারণ এখানে 3 ডিভাইডেড বাই 2 আসবে, পাই ডি পাই এখানে আসবে হচ্ছে আমাদের পাই 3 পাই, তাহলে 3 পাই আসলে আমাদের এই অংশটুকু মেলে যাবে। দেন এখানেও আমরা আগে কী লিখে নিব? আগে লিখে নিব হচ্ছে যে কোনো একটু এরকমই যখনই থাকবে তখন আমরা পাই ডিভাইডেড বাই 2 লিখে নিব সবার আগে। দেন এখান থেকে যেটি করব সেটি হচ্ছে এই সঙ্গে কত যোগ বিয়োগ করলে আমাদের ফলাফলটুকু মিলবে পাই ডিভাইডেড বাই 3 করলে, কিন্তু এটাতে অবশ্যই দিতে হচ্ছে কত? 22। দেন পরেরটা যেটা থাকলো সেটা হচ্ছে এটা, তাহলে কোসেক এদের ক্ষেত্রে আগে কী লিখে নিব? পাই ডিভাইডেড বাই 2, তার সঙ্গে কত যোগ করলে আমাদের মিলবে? পাই ডিভাইডেড বাই 6, কিন্তু এখানে কত দিতে হবে? 8। তাহলে এবার আমরা যেটি করব সেটি হচ্ছে খুবই সহজ প্রসেস, যে আমাদের এটা 90 তার সাথে আছে যোগ, সুতরাং এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে 10 এই অন্য অংশটা যে 10 পাই ডিভাইডেড বাই 4, তারপরে এখানেও 90 ইন্টু আমাদের হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এখানে যা আছে সেটা আমাদেরকে লিখতে হবে মাইনাস পাই ডিভাইডেড বাই 4, তারপরে এখানে 90 ইন্টু জোড় সংখ্যা, তাহলে এখানের আর এখানের কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে পজিটিভ চিহ্ন, দেন হচ্ছে পাই ডিভাইডেড বাই 3। এখানে আমাদের জোড় সংখ্যা, এখানে আমাদের 90, সুতরাং এটারও কোনো পরিবর্তন হবে না, এটা আসবে শুধু কোসেক, দেন পাই ডিভাইডেড বাই 6। এক্ষেত্রে যেটা আসতেছে সেটা আমাদের 10 পাই ডিভাইডেড বাই 4। আমরা জানি কজের মধ্যে যদি কোনো নেগেটিভ থাকে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, দেন কস পাই ডিভাইডেড বাই 4 প্লাস সেক পাই ডিভাইডেড বাই 3 দেন কোসেক পাই ডিভাইডেড বাই 6। আমরা এদের মান জানি যে পাই ডিভাইডেড বাই 4 মানে 45, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর কস 45 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই রুট 2, পজিটিভ প্লাস হচ্ছে এই অংশের মধ্যে হচ্ছে প্লাস প্লাস দেন হচ্ছে এর মধ্যে যেটি পাচ্ছি সেটি হচ্ছে সেক, সেকের মানে এখানে হচ্ছে আমাদের 60, সেক 60 মানে হচ্ছে আমাদের শুধু আসবে 2। কীভাবে 2 আসবে? সেক 2 আসবে এখানে, দেন কোসেক, সরি এখানে কস না, এখানে কোসেক,
কোসেকের অংশটুকু, এখানে আসবে হচ্ছে আমাদের 60 ডিগ্রির মান হচ্ছে কজের ক্ষেত্রে হাফ, সুতরাং সেকের ক্ষেত্রে হবে 2, উল্টাটা। আর কোসেকের ক্ষেত্রে 30 ডিগ্রি, 30 ডিগ্রির ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে 30 ডিগ্রি হাফ, তাহলে এখানে আসবে 2। তাহলে যেটি দাঁড়াচ্ছে এখানে সেটি হচ্ছে 1/√2 + 4। তাহলে 4 প্লাস 1/√2, এটি আমাদের অ্যান্সার। তারপর যেটি আসে সেটি হচ্ছে পরের অংশটা আমরা করি। এখানে আমাদের অঙ্কটি আমরা তুলে নিচ্ছি, দেন কট π/20 ইন্টু কট 3π/20 ইন্টু কট 5π/20 ইন্টু কট 7π/20 ইন্টু কট 9π/20। তো এক্ষেত্রে আমরা সবগুলি যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমটাকে ঠিক রাখতেছি, তারপরে বাকি যে অংশগুলো π/, যোগ বিয়োগ শুরু করে দেব। আমরা π/2 লিখলাম, তাহলে এর সঙ্গে কত নিব, তাহলে আমাদের 3 মিলবে। এখানে আমাদের নিতে হচ্ছে 20ই নিতে হচ্ছে, যদি 20 নিই তাহলে এখানে আসে হচ্ছে আমাদের লসাগু আসে 20, তাহলে এখানে আসে 10, আর এখানে 10 যদি আসে আমাদের এই অংশটুকু মিলবে যদি এখানে পাই দিই। তারপর সেভেনের সাথে আমরা জাস্ট মেলাচ্ছি আর কি, থ্রি নিব আমরা, 3কে স্বাভাবিক রাখবো, এটাকে আমরা স্বাভাবিক রাখবো, কট 3π/20, ওটাকে আমরা আলাদা করব হচ্ছে 7 থেকে। 7কে যদি π/2 লিখবো, দেন কত করলে আমাদের 7 আসবে, এখানে 3π/20 দিলেই আমাদের 7 বেরোতে যাচ্ছে, কারণ এদের লসাগু 20, দেন এখানে আসতেছে আমাদের 10, আর এখানে 3, 10 থেকে 3 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে ওটি, আর এখানে থাকে 5π/20। এই যে 5π/20 থেকে যায়, আমরা জাস্ট শুধু সাজিয়ে লিখলাম, দেন কট π/20। আর আমরা জানি যে কট থাকলে সেটি হয়ে যায় 10, তাহলে এখানে পাবো আমরা 10, কেন, কারণ 90 - সামথিং মানে 10, 10 হচ্ছে প্লাস 20, দেন এখানে যে কট আছে কটই থাকবে 3π/20, এখানে আমাদের হয়ে যাবে 10 3π/20 ইন্টু হচ্ছে কট, এই যে 5π/20 মানে হচ্ছে π/4। তাহলে এখানে যেটি পাচ্ছি যে কট π/20, আর এই 10π/20 মানে হচ্ছে কট π/20, এটি কাটা, ইন্টু 3π/20 অথবা 1 কট 3π/20, এটি কাটা, আর এই পুরো অংশটুকু হচ্ছে 45, কট 45-এর মান হচ্ছে 1। তাহলে এখানে 1 × 1 × 1 = 1, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা পরের অংশটুকু করি, সেটি হচ্ছে 5 নম্বর। এখানে আমাদেরকে বলেছে যে 10π/20 10 হচ্ছে 5π/20 10 × 7π/2 10π/12। তাহলে এখানে আমরা সহজেই জাস্ট আলাদা করে নিব, এটাকে ঠিক রাখবো আমরা, সমান 10π/12, এটাকে যদি আলাদা করে নিই, আগে কী করবো আমরা সব ক্ষেত্রে এরকম যখন π/2 আগে নিবই, তারপরে এখানে π/12 যদি করে দিই তাহলে আসে 5, কারণ এদের লসাগু হচ্ছে 12,
12 থেকে 2 ভাগ করে দিলে 6, 6 কে 6 বা 6 পাই, মাইনাস হচ্ছে শুধু পাই, তাহলে 5 পাই। আর এখানে আমরা কি করে দিলে আসবে, পাই ডিভাইডেড বাই 2 তো নিব, তার মানে 6 যোগ হচ্ছে এটি চলে আসে। দেন এখানে পাই প্লাস যদি পাই ডিভাইডেড বাই 12 করে দিই তাহলে আমাদের চলে আসে 12, আগে তার মানে এখানে মাইনাস করে দিতে হবে, এটি আমাদের পুরোটা পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 12, এখানে পাই মাইনাস পাই ডিভাইড বাই 12 করে দিলে আমরা পাই 11 পাই ডিভাইড বাই 12। তাহলে এখানে আমরা যেটি পাবো যে 10 পাই ডিভাইডেড বাই 12 ইনটু হচ্ছে 10, 10 হয়ে যাবে কট, কারণ এখানে আছে 90, পাই ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 90, 90 মাইনাস সামথিং মানে আমরা করেছি হচ্ছে কট। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে যে কট 12 ডিভাইডেড বাই পাই ডিভাইড বাই 12। তারপরে এখানে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে 10 প্লাস 90 প্লাস সামথিং, 90 প্লাস সামথিং মানে হচ্ছে মাইনাস কট পাই ডিভাইডেড বাই 12, আর এখানে 180, 180 থাকলে হবে সেটা হচ্ছে মাইনাস 10 পাই ডিভাইডেড বাই 12, মাইনাস 10 পাই ডিভাইডেড বাই 12। তাহলে এখানে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, এটা আমাদের গুণ আকারে আছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ আকারে আছে, তাহলে হয়ে যাবে প্লাস, এখানে আমাদের 10 পাই ডিভাইডেড বাই 12, আর এইটা মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 পাই ডিভাইডেড বাই 1 ইনটু কট, এখানে পাই ডিভাইডেড বাই 1 রাখলাম, এখানে আসবে তাহলে 1 ডিভাইডেড বাই কট পাই ডিভাইডেড বাই 12, এটা এটা কাটা, এটা এটা কাটা, থাকে শুধু 1 ইনটু 1, ফলাফল 1, এটি আমাদের অ্যান্সার।